কুম আসসালাম ওরমতুল্লাহি বহু যে সম্মানিত ভাই আপনার প্রশ্নটি হচ্ছে আল্লাহ আলা যেহেতু সর্বক্ষমতার অধিকারী তাই আসমান এবং জমিনকে ছয় দিনে সৃষ্টি না করে শুধু কোন হও তো হয়ে যায় এর মাধ্যমে তো আল্লাহ পরে তালা করতে পারতেন এরকম অল্প সময় না নিয়ে আল্লাহ তারপর কালা আসমান জমিন সৃষ্টিতে কেন ছয় দিন সময় নিলেন সম্মানিত বাই আহালুসুন্নত ওয়াল জামাতের আকিদা মতে আপনাকে আমাকে কোরআন শূন্যের উপর বিশ্বাস স্থাপন করতে হবে মন মতো আমাদের প্রশ্ন করলেই হবে না বরং আপনাকে আমাকে আলো সুনত জামাতের মূল আকিদে বিশ্বাসের উপর আমাদেরকে ফুটে উঠাইতে হবে তাই আল্লাহ তাবার কোয়া তালার ব্যাপারে আপনাকে আমাকে স্মরণ রাখতে হবে সুরাই আম্বিয়ার তেইশ নম্বর আয়াত যে আয় যে আয়াত তালা বলেন লাউস আলু আলু ওহুম ইউস আলুন আল্লাহ তবে তালার কর্ম সম্পর্কে জিজ্ঞাসা করা যাবে না যে আল্লাহ তালা এটা কেন করলেন ওহম ইউসালুন আর বন্দাকে বন্দার কর্ম সম্পর্কে জিজ্ঞেস করা হবে এটা হচ্ছে মূল কথা কোরআন সুন্দর ব্যাপারে আমাদের মূলনীতি থাকতে হবে স্বামী না ও আত আনা আমরা শুনছি এবং এটা আমরা মেনে নিয়েছি কারণ আমরা হচ্ছি যে সসীম আল্লাহ হচ্ছেন অসীম আল্লাহ তবে কাত হচ্ছেন হাকিম আল্লাহ তোমার কাত আল্লাহ প্রজ্ঞা এর কোনো তুলনা নাই আমরা হচ্ছে সসীম আমরা সীমিত জ্ঞানের অধিকারী তাই আমরা অনেক কিছুই বুঝতে পারবো না সাধারণত মনে করেন আমরা মোবাইল যত সহজে চালাইতে পারি কিন্তু তত সহজে কি আমরা বানাইতে পারি তাই যদি নাকি আমরা বিভিন্ন ধরনের প্রশ্ন ছুড়ে দিই যিনি মোবাইল তৈরি করছেন উনার উপর তাহলে আমরা আসলে বাস বাস করি এমনটাই হবে তাই আল্লাহ তাদের কথা যে কুদরতি শক্তি অবশ্যই আছে যে এক ক্ষণিকের মধ্যে এক শোকের ফলকের মধ্যে সব কিছু করতে পারেন তারপরে আল্লাহ তাবার কথা বিভিন্ন যে প্রজ্ঞার কারণে হেকপতের কারণে উদ্দেশ্যের কারণে আল্লাহ তাবার কথা ধীরে স্থিরেও অনেক কিছু করে থাকেন কারণ যদি আল্লাহ তাবার কথা মুহূর্তে সব কিছু করে ফেলতেন তখন প্রশ্ন করতো আল্লাহ তাবার কথা মুহূর্তের মধ্যে না করে যদি নাকি এটাকে ধীরে করতেন তাহলে তো এখানে আরো অনেকগুলা উপকার হইতো যে এই আপনি একটু পরে বুঝতে পারবেন হ্যাঁ তো এই এইভাবে না মূল কথা হচ্ছে আমাদের আল্লাহ কথা তালার কথাগুলোকে যে মেনলিতে আমরা বাধ্য আমাদের বুঝে আসুক বা না আসুক যাই এ বিষয়ে বিজ্ঞানদের কয়েকটা কথা বলেই আমি আমার কথা শেষ করি প্রথম কথা হচ্ছে যেই কথা আপনি বললেন সেটা সুরে বাকার একশো সতেরো নম্বর আয়াত আল্লাহ বললেন আল্লাহ তালা বেরুজির সৃষ্টিকারী আসমানু জমিনকে যখন আল্লাহ কোনো বিধানের ইচ্ছা করেন ইজা কদা আমরান যখন আল্লাহ তাবার কালা কোনো ফয়সালা করেন বিষয়ের তখন ফাইনামা লাহু তখন আল্লাহ তাবার ওই বিষয়কে বলেন যে তুমি হও তখন সেটা হয়ে যায় এই তাইলে এভাবে সুরাই ইসুরের মধ্যেও আছে হুকুম আল্লাহ তাপের কথা কোনো কিছু হইতে ইচ্ছে করলে তখন বলেন যে হও তখন এটা হয়ে যায় এছাড়া আরও বিভিন্ন আয়াতের মধ্যে এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা আছে যেমন আল্লাহ তের কথা বলেন

অর্থাৎ প্রজ্ঞাময় আল্লাহ আলা নিজে এর হ্যাকমত ভালো জানেন যে কেন আল্লাহ তাবার কোয়া তালা ছয় দিনে এই আসমান জমিনকে সৃষ্টি করছেন এখানে শুধু আমি একটা কথাই বলি যে কথাটা ইবনুল জৌজি উনার একটা তফসির আছে জাদুল মুসাইয়ার এর খণ্ডের একশত বাষট্টি নম্বর পৃষ্ঠাতে সুরা আরাফের আয়াতের তফসিরের মধ্যে فإن فا قيل فَهَلَّا خلقها في لحزتين فإنه فا قادرون لو تستقر هاي جلطة بركواتا لكنوك مو تتكس تكولنا جيتوتني قادر مطلق شوكتي شالي مها شوكتي دور ونوبولن و تو دوهابي أنه أراد أن يُقِيَ في كل أمر في كل يوم أمرًا تستعظم الملايكة ومن يشاهدو اه তুমি বলেন তখন উত্তর দেওয়া হবে আল্লাহ তাবর কাতা এক মুহূর্তে আসমান জমি সৃষ্টি না করে সাত দিন নিয়েছেন এই জন্যে এক একদিন আল্লাহ তাবার কাতালা এক এক জিনিসকে সৃষ্টি করবেন আর আল্লাহ তাবরকালার সৃষ্টি বিশেষ করে ফেরেস্তা যারা আছে তারা দেখবে আল্লাহ তাবার কালার ক্ষমতা আল্লাহ তাবর কালার সৃষ্টির কত ধরনের যে সৌন্দর্য এবং আল্লাহ তাবর কয় তালার ফার শক্তি এটা তাদের সামনে হবে তাই আল্লাহ তালা এক একদিন এক একটা জিনিসকে সৃষ্টি করছেন যাতে করে ফেরেস্তা এবং যারা ছিল সময় উপস্থিত তার আল্লাহ তালার মহত্ব আল্লাহ বড়ত্ব আল্লাহ শক্তি যেন তারা ধীরে স্থিরে উপলব্ধি করতে পারে উল্লেখ করছেন ইবরুল আম্বারি আহ বড় নৃত্য সূত্রটা আমি বললাম ইব্রুল জাউজি উনার কিতাব জাদুল মুসাইয়ার থেকে তাই আল্লাহ তালা ধীর স্থিরে করার মধ্যেও কি আছে অবশ্যই এর মধ্যে একমত আছে সকল একমত আমাদের বুঝে আসবে না আমরা বুঝতে পারবো না আমরা হচ্ছি সামান্য জ্ঞানের অধিকারী আল্লাহ তাদের কথা হচ্ছে হাকিম সমস্ত জ্ঞানের সমস্ত জ্ঞানের ভান্ডার আল্লাহ তাবার কাতালার তাই এখানে একটা উনি কারণ বললেন যাতে করে আল্লাহ তাবার কথালা এক একদিন এক একটা জিনিস সৃষ্টি করছেন ছয় দিনে জাসমান জমিকে সৃষ্টি করছেন সময় নিয়েছেন এই জন্যে যেন আল্লাহ তাবার কথা আলা এক একটা জিনিসকে সৃষ্টি করতেছেন এক একদিনে এর মাধ্যমে ফেরেশতাদের যাই আল্লাহ তপরের কথা শক্তির নিদর্শন তারা যেন এটা ধীরেস্থিরে উপলব্ধি করতে পারে এই উদ্দেশ্যে আশা করি বিচারে বুঝতে পারছেন বাকি আল্লাহ আলম আবি আলাইকুম আইকুম রহমতুল্লাহ বারাকাতো